ভাই হরম না ভাই প্লিজ বাহের বাহ জাস্ট তোমরা যেই ক্লিপটা দেখলা সেই যে কিন্তু আমাদের লাস্ট ভিডিওর ক্লিপ অ্যান্ড সেই ভিডিওতে ডেমোনস লেয়ার বান্ডিল বের করতে করতে আমার পুরাই মাথা হ্যাং হয়ে গেছিল ভাই বাট উই আর নাও ইন আওয়ার ওয়ান লেভেল অ্যাকাউন্ট আর যেহেতু ডেমোনস লেয়ারের এই বান্ডিলগুলো গেলিনা ফ্রি ফায়ার গেমের মধ্যে আর কখনো রিটার্ন আসবে না সেহেতু এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা একটা ওয়ান স্পিন ট্রিক অ্যাপ্লাই করবো যেটার মাধ্যমে কিন্তু আমরা এক্স স্পিনে এই বান্ডিলটা পে যাব ঠিক আছে কেমনে তো এ তো ট্রিক জন্য কিন্তু অপেক্ষা করো আর এই ভিডিওর আইডিয়া দের জন্য রাতুল ভাইকে কিন্তু অনেক অনেক থ্যাংস কারণ রাতুল ভাইয়ের কমেন্টে নিজে আমি রিপ্লাই করেছিলাম যে যদি আমরা এক্সপিনে এই অ্যাকাউন্টে একটা ডেমো স্লিয়ারে বান্ডিল পায় যায় তবে কেমন হয় আরে ট্রিকটা কিন্তু তোমরা এখন জানতে পারবে না ট্রিকটা তোমরা একটু পরে জানতে পারবো তার আগে কিন্তু আমরা এখানে টু হান্ড্রেড ডায়মন্ডের ডিরেক্ট স্পিন স্টার্ট করবো আর আমাদের কিন্তু ট্রিকটা অ্যাপ্লাই করা আছে সো দেখা যাক যে টু হান্ড্রেড ডায়মন্ডের ফার্স্ট স্পিনে আমরা কি ওয়ান স্পিন ডেমন স্লেয়ার বান্ডিল বের করতে পারি কি পারি না আমার ও মাই গড হোয়াট দা ডেমন স্লেয়ার বান্ডিল ইন ওয়ান স্পিন ভাই এ কেউ বিশ্বাস করবে ভাই চুজ এন ওয়ান মাত্র ষাটটা স্পিনে আমরা আমাদের ডেমন ক্যারেক্টার বান্ডিলটা কিন্তু রাতুল ভাইকে অনেক অনেক ভিডিওর জন্য কারণ মানে কমেন্টের রিপ্লাইটা তো আমি দিছিলাম বাট উনি কিন্তু এই ভিডিওর কথাটা বলছিলেন আমাকে তাই ওনাকে অনেক অনেক আর এই অ্যাকাউন্টে কিন্তু আমরা মাত্র দুইশো ডায়মন্ডে ডেমনস্লেয়ার লেয়ারের মেন বান্ডিলটা কিন্তু বের করে ফেলছি আমি আমার নিজের লাস্ট ভিডিওতে বলছিলাম যারা ওয়ান স্পিনে লেয়ার বান্ডিল পাবে তাদের মতো ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে অনেক কম পাওয়া যাবে তো আমি কিন্তু সেই ভাগ্যবান ব্যক্তির মধ্যে একজন হয়ে গেছি এখনই মানে এই মাত্র হয়ে গেছি আমি সো এখন চলো আমাদের সব ডায়মন্ডগুলো শেষ করা যাক কারণ এই ডায়মন্ডের মধ্যে যদি আর একটু কিছু পাওয়া যায় তাহলে তো সময় সোয়াগা হয়ে যাবে ভাই ঠিক আছে সো এবার কি কিছু পাইতে পারি আমার তো মনে হয় না যে এবার কিছু দিবে আর আমি কিছু চাইও না ভাই কারণ যেই জিনিসটা দিয়েছে ফার্স্ট স্পিনে ওইটাই ভাই কয়েকজন পায় ঠিক আছে ভাই রে ভাই ওয়ান স্পিনে আমরা লেয়ারের মেইন বাইন্ডিটা কিন্তু বের করে ফেলছি অবশ্যই কিন্তু তোমরা চাইলে শেয়ার করতে পারো না চাইলে কিছু করার নেই যদি ভালো লাগে তাহলে আপনার ভিডিও শেষ হয়নি তোমাকে ট্রিক্স বলবো তার সাথে উইকলি সম্পর্কেও কিন্তু একটু কিছু কথা বলার আছে এখানে ঠিক আছে তো আচ্ছা আপনি বলি এদিকে স্পিন হোক আর আমি তোমাকে বলতে থাকি ঠিক আছে যে উইকলি আমি চাইছিলাম এর লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে উইকলি কিন্তু আমরা দিয়ে দিব এই ভিডিওতেই কিন্তু আমি একটা কথা ভাবলাম যে এর আগের ভিডিওতে মাত্র আমাদের মানে রিচ খুবই কম পাইছি আমি মাত্র ওয়ান পয়েন্ট টু কে মতো আমাদের লাস্ট ভিডিওতে রিচ আসছে আমি ভাবতেছি যে ওই উইকলি তো আমরা দিবই তার সঙ্গে আরেকটা উইকলি দিব যদি আমাদের এই ভিডিওতে টু কে ভিউ কমপ্লিট হইতে পারে তাহলে কিন্তু আমি দুই দুইটা উইকলি একসাথে গিভাইভ করবো ঠিক আছে সো এইটা এখন তোমাদের উপরে যে তোমরা একটা উইকলি পাইতে চাও নাকি তোমরা দুইটা উইকলি দুইজন পাইতে চাও ঠিক আছে তো এইটা এখন সম্পূর্ণ তোমাদের উপরে তোমাদেরকে উইকলি পাওয়ার জন্য কি করতে হবে দুই তিনটা কমেন্ট করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে যদি তোমরা চাও যে দুইটা উইকলি কিভাবে করা হোক তাহলে কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে হবে নাহলে কিন্তু টু কে ভিউ আমার আমি জানি না যে টু কে ভিউ করা যাবে কি যাবে না ভাই

আল্লাহ ঈশ্বর গড প্লিজ আমাদেরকে আমাকে ডেমন লেয়ার বান্ডিল দে দা ওয়ান স্পিনে এটাই হচ্ছে সবচেয়ে বড় ফিক্স ভাই এর বড় ফিক্স আর কোনো কিছু হইতে পারে না ফিক করতে মে ফ্রি ফায়ারে যদি তোমরা ফিক্সের পিছনে দৌড়াও ইভেন্টের মধ্যে তাও আবার তাহলে তোমরা কই আসান যাই আজকে মতে বন্ধ